সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 21 জুন শুক্রবার। আজকের আন্তর্জাতিক খবর, চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত। গত 4 বছরে শুধু এই কারণে ভারতের ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারকরা $1,500 কোটি মূল্যের উৎপাদন হারিয়েছে এবং 1,00,000 মানুষ বঞ্চিত হয়েছে চাকরি থেকে। 2015 সালে মার্কিন শেয়ার বাজারে বিশাল ধসের ঘটনা ঘটতে পারে, জানাচ্ছেন প্রখ্যাত অর্থনীতিবিদ হ্যারি ডেন্ট। গাজার 80% মানুষ কর্মহীন, প্রতিদিন বাড়ছে বেকারত্ব। হুথির হামলায় ডুবে গেল গ্রিক জাহাজ, উত্তর কোরিয়ার সফরে বাণিজ্য ও নিরাপত্তায় নজর পুতিনের। রাখাইনে মায়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত 6। ব্রাজিলের হাসপাতাল থেকে ছাড়া পেলেন নোয়াম চমস্কি। ইসরায়েলের পক্ষ নেওয়ায় চাকরিচ্যুত জার্মানির শিক্ষামন্ত্রকের সর্বোচ্চ কর্মকর্তা। ব্রিটেনের ভোটে বিপর্যয়ের মুখে পড়বে ঋষি সুনকের কনজারভেটিভ পার্টি, ইঙ্গিত সমীক্ষায়। সৌদি আরবে মৃত হজযাত্রীর সংখ্যা 600 পেরোল, তালিকায় 68 জন ভারতীয় নাগরিক। উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনাম পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। আমেরিকায় গাঁজা থেকে আয়ের পরিমাণ পিছনে ফেলে দিল কোকাকোলাকে। আমেরিকা থেকে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, 2022 সালে যুক্তরাষ্ট্রে দৈনিক গাঁজা সেবনকারীর সংখ্যা ছিল প্রায় 2 কোটি। বাংলাদেশের সুন্দরবন এলাকায় বারবার আগুন ধরছে, গত 22 বছরে ম্যানগ্রোভে আগুন লাগার ঘটনা 25টি। কারণ মূলত জলের প্রবাহ কমে যাওয়া এবং শুষ্ক এলাকা বৃদ্ধি। দাবানল প্রতিরোধে গোটা সুন্দরবন অঞ্চলে স্থানীয়ভাবে খাল জলাশয় খননের সিদ্ধান্ত। দেশ ও রাজ্যের খবর, 3 দিনের ভয়ঙ্কর তাপপ্রবাহে জ্বলছে দিল্লি, হিটস্ট্রোকে মৃত 34, হাসপাতালগুলিতে চালু হলো হিটওয়েভ ইউনিট। তামিলনাড়ুতে বিষমদে মৃত্যু 29 জনের, বহু মানুষ মরণাপন্ন। রামায়ণ নিয়ে ব্যঙ্গ নাটক রাহভান মঞ্চস্থ করায় IIT মুম্বাইয়ের এক ছাত্রকে বিপুল পরিমাণ অর্থ জরিমানা করল কর্তৃপক্ষ। মোদীর চালু করা 3 কালা কানুন বাতিলের দাবিতে দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছে ইন্ডিয়া জোট। 20,000 কোটি টাকার ব্যাংক জালিয়াতি, দেশের 35 জায়গায় ইডির অভিযান। জনগণের আস্থা ফিরিয়ে আনতে নতুন কর্মসূচি, CPIM-এর কর্মীদের সঙ্গে বৈঠক করবেন ইয়েচুরি কারাত। গলদ আছে, মেনে নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। নিট ও নেটের ভুল সংশোধন করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত। বিহারে 50% থেকে বাড়িয়ে 60% সংরক্ষণের প্রস্তাব করেছিলেন নীতিশ কুমার, প্রস্তাব খারিজ করল পাটনা হাইকোর্ট। জামিন পেলেন কেজরিওয়াল, ইডির আর্জি খারিজ করল দিল্লি আদালত। ত্রিপুরায় হোস্টেলে খাদ্যে বিষক্রিয়া, 50 ছাত্রী অসুস্থ, ছাত্রাবাসগুলি পরিচালনার ব্যবস্থা নিয়ে উঠল গুরুতর প্রশ্ন। একটানা ভারী বৃষ্টি, ভূমিধস, বন্যার কারণে সড়কপথে ভারত থেকে বিচ্ছিন্ন ত্রিপুরা, আসামের বরাক এবং মিজোরাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাল। তৃণমূলের রাজত্বে ইস্যু করা সব OBC শংসাপত্র বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মমতার সরকার। নিট ও নেটের দুর্নীতির বিরুদ্ধে দেশজুড়ে ছাত্র বিক্ষোভ, 14 পুলিশি হামলা। পরীক্ষার আগের দিনেই হাতে পেয়েছিল প্রশ্নপত্র স্বীকারোক্তি বিহারের ছাত্রের। নিট NTA-র কর্তৃপক্ষকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট, শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করলেন ইয়েচুরি। মমতার সরকার ভয়ঙ্কর অর্থ সংকটে, খরচে আছে আয় নেই, অব্যবহৃত সরকারি জমি ভবন বিক্রি করার সিদ্ধান্ত, আশঙ্কায় বহু শিক্ষা প্রতিষ্ঠান। এখন খেলার খবর, পিছিয়ে চলেছে ভারতের ফুটবল। বৃহস্পতিবারের প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে 3 ধাপ নেমে গেল ভারত। সদ্য প্রকাশিত ফিফার ক্রমতালিকায় ভারতের র্যাঙ্কিং 124। টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব জয় দিয়ে শুরু করল ভারত। বৃহস্পতিবার আফগানিস্তানকে 47 রানে হারালেন রোহিত শর্মারা। প্রথম ব্যাট করে ভারত 8 উইকেটে 181 রান করে। জবাবে আফগানিস্তানের ইনিংস শেষ হল 20 ওভারে 134 রানে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত, নমস্কার।